প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময় সবাই ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমরা এখন আমাদের রসায়নের ক্লাসে চলে যাব। এখন আমরা প্রজেক্টর মাধ্যমে ক্লাস উপস্থাপন করব। আজকে আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 1 ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি, লেসন 1 অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ড। আজকে আমাদের প্রথম অধ্যায়ে 1.7, 1.8 এবং 1.9 আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে আসতেছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক এবং ধনাত্মক ক্যাটায়ন এবং ঋণাত্মক অ্যানায়ন সমূহের মধ্যে যে আকর্ষণ বল দ্বারা দ্রব্যের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে আমরা এখানে আয়নিক বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে আবার বলতেছি, আয়নিক বন্ধন দুটি পরমাণু যখন কাছাকাছি আসে তখন লিথিয়াম পরমাণু তার যোজিত স্তরে একটি ইলেকট্রন ফ্লোরিন পরমাণুকে দান করে এবং ফ্লোরিন সেই দানকৃত ইলেকট্রনটি গ্রহণ করে যথাক্রমে লিথিয়াম আয়ন ও ফ্লোরিন আয়নে পরিণত হয় এবং দুটি আয়ন যুক্ত হয়ে লিথিয়াম ফ্লোরাইড যৌগে পরিণত হয়। তাহলে আমরা লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন দেখি। প্রথমে লিথিয়াম দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন দান করেছে এবং ফ্লোরিন এই দানকৃত ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক লিথিয়াম ক্যাটায়ন এবং ফ্লোরিন অ্যানায়ন গঠনের মাধ্যমে লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করেছে। তাহলে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক বন্ধন, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস এবং ফ্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরাইড ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এরপর আমাদের সমসূচী বন্ধন। সমসূচীর সক্রিয় স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমসূচী বন্ধন বলে। বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং নিয়মের আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এগুলো সবই অধাতু। অধাতুর সাথে বন্ধন গঠনের সময় নিয়মের যৌগিকতা স্তরে স্থায়ী অষ্ট গঠনের জন্য অথবা হিলিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস গঠনের জন্য কার্বনে চারটি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন প্রয়োজন, নাইট্রোজেনে তিনটি ইলেকট্রন গ্রহণ বা পাঁচটি ইলেকট্রন বর্জন প্রয়োজন, ফ্লোরিনে সাতটি ইলেকট্রন বর্জন বা একটি ইলেকট্রন গ্রহণ প্রয়োজন। অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ একমাত্র ধাতুর সাথে বন্ধন গঠনের সময়। অধাতু অধাতু বন্ধন গঠনের ক্ষেত্রে কি ঘটবে? কোন মৌলের পক্ষে এত অধিক সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন সম্ভব নয়, কারণ এর জন্য অধিক পরিমাণ শক্তি ব্যয় করতে হয় যা যে কোনো মৌলের ক্ষমতার বাইরে। তাহলে আমরা এখন দেখি ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে অনুগঠনের ক্ষেত্রে কি ঘটবে। তাহলে ক্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন বিদ্যমান। তাহলে একটি ইলেকট্রন অষ্টপূরণের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন। তাহলে উভয় ক্লোরিন পরমাণু উভয়ের মধ্যে একটি করে ইলেকট্রন শেয়ার মধ্যে তারা অষ্ট পূরণের করার মাধ্যমে তারা সমযোজী যৌগ গঠন করবে। তারপর পানি অণু গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পারি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস 2, 6, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস 1। নিয়মের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য অক্সিজেনের সর্বোচ্চ বহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন প্রয়োজন, সে কারণে দুটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন অক্সিজেনের যোজিত স্তরে দুটি ইলেকট্রনের সাথে শেয়ার করে অক্সিজেন অষ্টক ও হাইড্রোজেনের দুই এর বিন্যাস লাভ করবে। যোজিত স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু গঠন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের
सर्वशेष शक्ति स्तरे 60 इलेक्ट्रॉन विद्यमान তাহলে এই হাইড্রোজেনের বেজোর ইলেকট্রন পলিমারেজ একটি বেজোর ইলেকট্রন এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অরবিটাল এস অরবিটাল এবং পি অরবিটাল তাহলে এস অরবিটাল এবং পি অরবিটাল হাইব্রিডাইজেশন হয়ে নতুন অরবিটাল গঠন করে गठन कर পাই বন্ধন কোন রাসায়নিক বিক্রিয়ায় দুটি অরবিটালের পাশাপাশি অধিকর্মণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে তাহলে আমরা এখানে বিভিন্ন পাই বন্ধন দেখতে পাচ্ছি পি অরবিটাল পাশাপাশি অধিকর্মণ করে পাই বন্ধন গঠন করে সন্নিবেশ বন্ধন রাসায়নিক বন্ধন গঠন করে কোন পরমাণু বা আয়ন নিঃসৃত ইলেকট্রন যুগল সমভাবে শেয়ার করে পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে সন্নিবেশ বন্ধন বলে তাহলে আমরা এখানে অ্যামোনিয়া দিতে দেখতে পাচ্ছি এখানে কোন চিহ্ন হাইড্রোজেনের ইলেকট্রন নির্দেশ করতেছে এবং বৃত্ত বা ফুটা চিহ্ন নাইট্রোজেনের ইলেকট্রন নির্দেশ করতেছে অ্যামোনিয়াম যৌগ গঠনের সময় হাইড্রোজেন আয়ন নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন শেয়ার মাধ্যমে অ্যামোনিয়াম গঠন করে আমরা এই সন্নিবেশ বন্ধনকে পি চিহ্নের মাধ্যমে দেখাতে পারি ধাতু বন্ধন ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে তোমরা কপার তার অ্যালুমিনিয়াম ফয়েল অ্যালুমিনিয়ামের তৈরি দরজা জানালা লোহা জিঙ্ক ধাতুর পলিযুক্ত ডেউকিন বিভিন্ন ধরনের কৌটা দেখে থাকে এদের পরমাণুগুলো কিন্তু অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না আবার নিজেদের মধ্যে দ্বিপরমাণু বা ত্রিপরমাণু অবস্থায় থাকে না স্বসমমৌলের বর্ণসমূহ একত্রের পাশাপাশি অবস্থান করে তাহলে পূর্বে লক্ষ্য করেছ সকল ধাতুরই শেষ শক্তি স্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে পর্দার সামনে একই পর্যায়ে অন্যান্য মৌলের তুলনায় একই বর্ণসমূহের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল কম থাকে তাই ধাতব ক্লাসে এই ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথ থেকে বের হয়ে সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাচল করে বিমুক্ত ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না বরঞ্চ সমগ্র ধাতব খণ্ডে হয়ে যায় ইলেকট্রন হারিয়ে ধাতব পরমাণুগুলো আয়নে পরিণত হয়ে এক ত্রিমাত্রিক ক্লাসে অবস্থান করে এই ইলেকট্রন সাগরে ধাতব আয়নকে নিবন্ধিত আছে বলে মনে করা হয় এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতব খণ্ডে উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা নমনীয়তা ভাবসহতা প্রভৃতি বৈশিষ্ট্য সৃষ্টি হয় তাহলে আমরা অ্যামোনিয়াম আয়নের রাসায়নিক বন্ধন দেখতে পারি তাহলে আমরা দেখব স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হিলিয়াম ইলেকট্রন বিন্যাস এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে চারটি হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণু চারটি বিষম ইলেকট্রনের সাথে শেয়ার করে মিথেন তৈরি করে
प्रधान क्वांटम संख्या एल द्वारा प्रकाश कर निकुलस थे दूर स्तर गुलो के इत्यादि द्वारा सूचित कर सहकारी क्वांटम संख्या एल द्वारा प्रकाश कर मान शून्य থেকে n माइनस वन पर्यंत होते प्रधान स्तर मध्य इलेक्ट्रन वृत्ताकार उपवृत्ताकार पद था एल एर मान एन माइनस वन हम आधार भी उपवृत्त होते विभिन्न धरण उपस्तर एस पी डी ए थे मैग्नेटिक क्वांटम संख्या एक एम द्वारा प्रकाश करा है एम एर मान शून्य सह प्लस माइनस एल पर्यंत होते पारे ए सूत्र होच्छे एम इक्वल टू एल प्लस वन स्पिन क्वांटम संख्या एक एस द्वारा प्रकाश करा है प्रत्येक ऑर्बिटल एस एर मान प्लस आर अथवा माइनस आर इहा घूर्णन दिक निर्देश करे एल एर मान जदि वन एल एर मान जदि शून्य है उपस्थित है एस ऑर्बिटल ऑर्बिटल संख्या एक जदि एल एर मान वन उपस्थित है पी ऑर्बिटल ऑर्बिटल संख्या है तीन एल एर मान टू हम उपस्थित है डी ऑर्बिटल डिफ्यूज एर ऑर्बिटल संख्या पांच एल एर मान थ्री हम एफ उपस्थित है एफ उदाहरण देखते शून्य प्लस आर माइनस आर मोट इलेक्ट्रन दो কয়েকটি কক্ষ হতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখতে পারি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n2 তাহলে 2n2 সূত্র অনুসারে প্রথম কক্ষ হতে 2টি দ্বিতীয় কক্ষ হতে 8টি তৃতীয় কক্ষ হতে 18টি চতুর্থ কক্ষ হতে 32টি এবং পঞ্চম কক্ষ হতে সর্বোচ্চ 50টি ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে অরবিট এবং অরবিটাল মধ্যে পার্থক্য অরবিটে ऑर्बिटल उच्च होच्छे बोर क्वांटम मॉडल ऑर्बिटल उच्च होच्छे क्वांटम बोर विद्या ऑर्बिट की प्रधान कक्षते इलेक्ट्रॉन आवर्धन ऑर्बिटल उच्च सर्वाधिक संभव अंचले इलेक्ट्रॉन पावा संभावना ऑर्बिट विभिन्न ऑर्बिट इलेक्ट्रॉन शक्ति भिन्न भिन्न है शक्ति क्रम अनुसार 1 2 3 4 5 होते पारे ऑर्बिटले उपस्थित ऑर्बिटल समूह शक्ति समान एस उपस्थित px py z orbital tabroe shokti ekoi orbit somuh k shell l shell m shell n shell itadi dara prokash kora hoy orbit ke s p d f itadi dara prokash kora hoy orbital golok ba dumbbell akriti hoye thake orbit sadharonoto golakar bibhinno shokti store sarbochcho 2n2 electron thake প্রতিটি অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এই করোনাকালীন সময়ে সবাই বাসা থাকবে বিনা প্রয়োজনে বাইরে বের হবে না আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে।